1 বছর আগে রাজনৈতিক সন্ত্রাস তথ্য সহকারে যুব সংগ্রামের বিশেষ সংখ্যা প্রকাশ করলো বাম যুব সংগঠন, আর তা পুলিশ সদর কার্যালয়ের সামনে এই বিশেষ সংখ্যা উদ্বোধন হয় 2021 সালের 8 সেপ্টেম্বর। অভিযোগ, সেদিন বিজেপির প্রদেশ নেতৃত্বের নেতৃত্বে আগরতলা শহরে বের হওয়া মিছিল থেকে আক্রমণ করা হয় সিপিএম রাজ্য দপ্তর, পশ্চিম জেলা কমিটির অফিস সহ সংবাদ মাধ্যম ডেলি দেশের কথা, প্রতিবাদী কলম, TV24 এর অফিসে। আক্রান্ত হয়েছিলেন সংবাদ মাধ্যমের কর্মীরা, দুর্বৃত্তদের আগুনে পুড়েছে গাড়ি, বাইক, অফিস বাড়ি, মেলার মাঠ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছিল সেই ভয়ঙ্করতম দিনের 1 বছর। সেই ঘটনা স্মরণে রেখে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন যুব সংগ্রামের বিশেষ সংখ্যা বের করে এদিন পুলিশ সদর কার্যালয়ের সামনে তারা এর প্রকাশ করেন। বিশেষ সংখ্যার উদ্বোধন করেন আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ। উপস্থিত ছিলেন যুবনেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, কৌশিক দেববর্মা সহ অন্যান্যরা। নবরুণ দেব অভিযোগ করেন, 4.5 বছরে 4,000-এর উপর নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, 4 জন যুব আন্দোলনের নেতা সহ 23 জন বাম নেতাকর্মীর মৃত্যু হয়েছে, 900-এর বিভিন্ন পার্টি অফিস দখল করেছে দুর্বৃত্তরা। তাই আজ থেকে 1 বছর আগে 2021 সালের 8ই সেপ্টেম্বর আমাদের রাজ্যে বিজেপি এই দিন রচনা করেছিলেন। সরকার আসার পর থেকে ভয়ঙ্কর দিন চলছে। 8ই সেপ্টেম্বর এই ভয়ঙ্করতম একটা দিন বিজেপির নেতৃত্ব, রাজ্য নেতৃত্বরা মিছিল করে রচনা করেছিলেন। এই দিনে গোটা 4.5 বছরের ভয়ঙ্করতম সন্ত্রাস, তার তথ্য, তার কিছু ছবি নিয়ে আমরা আমাদের সংগঠনের মুখপত্র যুব সংগ্রাম তার একটা বিশেষ সংখ্যা আমরা প্রকাশ করছি। 4.5 বছর, 2018 সালের মার্চ মাসের 3 তারিখ থেকে রাজ্যের দিনগুলো অন্ধকার করে দিয়েছেন বিজেপি। ভয়াবহ সন্ত্রাস 1290 দিন অতিক্রান্ত করছে আজ বিজেপি এই সরকার। 4,000-এর উপর আমাদের নেতা কর্মী রক্তাক্ত হয়েছেন, 4 জন যুব আন্দোলনের নেতা সহ 23 জন বামপন্থী নেতাকর্মী খুন হয়েছেন। এমন একটা দিন যায়নি যেদিন আমাদের রাজ্যের কোনো প্রান্তে আমাদের বামপন্থী আন্দোলনের নেতা কর্মীরা আক্রান্ত হয়নি। প্রায় 900-এর উপর আমাদের গণসংগঠন সিপিআইএমের পার্টি অফিস, বামপন্থীদের পার্টি অফিস কোনো জায়গায় দখল করেছেন। আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ 1 বছর আগের ঘটনা তুলে ধরে আশা প্রকাশ করেন, এমন ঘটনা যাতে আর না হয়। এই প্রয়াস গত বছর 8ই সেপ্টেম্বর 2021-এ যে ভয়াবহ ঘটনা, তার যেন পুনরাবৃত্তি না হয়, তার জন্য স্নায়ুকে জাগানোর জন্য এবং তথ্য মানুষের সামনে তুলে ধরার জন্য ইউএফের এই যে প্রতিবেদন, সেটা সত্যিই প্রশংসনীয়। গত 4.5 বছরে আমরা দেখেছি প্রতিটা মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনা তো অগণিত, প্রতিদিন এমন একদিন যায় না যেদিন পত্রিকায় ওঠে না যে কোনো একটা ঘটনা, কোনো নারী আক্রান্ত নয়, কোনো বাড়ি আক্রান্ত নয়, কোনো মানুষ আক্রান্ত নয়। তার চূড়ান্ত শিখরে পৌঁছেছে 8ই সেপ্টেম্বর 2021, যেদিন ঘটনাটা শুরু হয়েছে 6ই সেপ্টেম্বর রাত থেকে, যেটা চলেছে 9ই সেপ্টেম্বর পর্যন্ত পুরো ত্রিপুরা রাজ্যে। অন্তত রিপোর্টেডলি যেটা আছে সেটা আমি বলছি, 43টি পার্টি অফিস ধ্বংস করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 64টা দোকান বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। প্রায় 24 জন মানুষ আহত হয়েছে, তার মধ্যে 1 জন নিহত হয়েছে। আমাদের আইনজীবীদের মধ্যেও 4 থেকে 5 জন আইনজীবী আক্রান্ত হয়েছেন। যুবনেতা পলাশ ভৌমিক অভিযোগ করেন, পুলিশের একাংশ উচ্চপদস্থ আমলা তারা 4.5 বছর ধরে ঘুমিয়ে আছেন। বিগত 4.5 বছর ধরে আমাদের রাজ্যে একটা জঙ্গলে রাজত্ব কায়েম হয়েছে, মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই এবং প্রতিদিন বিরোধী রাজনৈতিক দলের অফিস, কর্মী, সমর্থক, নেতৃত্ব তারা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা আমরা বলতে বাধ্য হচ্ছি যে পুলিশের একাংশ উচ্চ পদস্থের অফিসার বা আমলা তারা বিগত 4.5 বছর ধরে ঘুমিয়ে আছেন, তাদের নিদ্রা ভঙ্গ হচ্ছে না। ফলে DYFI ত্রিপুরা রাজ্য কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি যুব সংগ্রামের এই বিশেষ সংখ্যা আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে তার উদ্বোধন করব। Your report, Channel Dinrat.